What's up, free lover? Assalamu alaikum. This is Mubin, and you're watching now your favorite channel, Foodie King. Guys, আজকে আমরা আসছি ইন্ডো শুট করতে। বাইরে শীত পড়ে গেছে এন্ড শীতের একটা আমেজ সৃষ্টি হয়েছে ইতিমধ্যে। সো শীতের আমেজের জন্য আমরা একটু গরম হাওয়াটা নিয়ে আসছি, গরম গরম খিচুড়ি। সো খিচুড়ির নাম শুনলে পাবনা মানুষের মুখে মধুমিতার নামটা আসবে না, এটা কল্পনা করা মুশকিল। সো আজকে আমরা নিয়ে আসছি মধুমিতার স্পেশাল খিচুড়ি। অ্যান্ড এই খিচুড়িটা পাবনার মধ্যে অনেক মানুষের কাছে প্রিয় খিচুড়ি। অ্যান্ড এই খিচুড়ি যদি একা না পড়ে যায়, সেজন্য আমরা নিয়ে আসছি পাবনা স্পেশাল প্রসিদ্ধ খাবার ঘর থেকে তাদের খিচুড়িটা। তো চলেন কম্পেয়ার করে দেখা যাক কোন খিচুড়িটা পাবনার মধ্যে সবচেয়ে বেস্ট। পাবনার সবচেয়ে পছন্দ কিন্তু মধুমিতা খিচুড়ি নাকি আমার ফেভারিট রেস্টুরেন্ট পাবনার স্পেশাল প্রসিদ্ধ খাবার ঘর খিচুড়ি। তো চলেন ভিডিও শুরু করা যাক, ভিডিও আসতে একটা ছোট্ট ইন্টো পরে। তো গাইস চলনি শুরু করা যাক। শুরু করার আগে একটা ইনফরমেশন আপনাদের রাখি, যেখানে আমাদের পাবনা স্পেশাল মধুমিতা খাবার ঘরে খিচুড়ি পড়ছে 50 টাকা, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে পাবনা স্পেশাল প্রসিদ্ধ ঘরের খাবারের খিচুড়ির মোট বিল আসছে 70 টাকা। জানি বিশ্বাস করতে হচ্ছে না, কিন্তু এখন আপনাদের আমি প্রুফ দেখাচ্ছি। তো প্রথমে আসা হচ্ছে মধুমিতা খাবার ঘরের খিচুড়ি, যেটা হচ্ছে আপনি বিলটা দেখতে পাচ্ছেন। সো এখানে খিচুড়ির সাথে হচ্ছে আমাদের ভর্তা দিয়ে পড়ছে 50 টাকা বিল। আবার দেখাই দিচ্ছি, সো এখানে খিচুড়ির সাথে ভর্তা দেবো হচ্ছে আমাদের 50 টাকা। চলেন এবার খিচুড়ি দেখি। তো এটা হলো আমাদের প্যাক কোয়ান্টিটি অফ খিচুড়ি মধুমিতা স্পেশাল প্রসিদ্ধ খাবার ঘরের। অ্যান্ড ঠিক এই জায়গায় দাঁড়িয়ে পাবনা স্পেশাল প্রসিদ্ধ খাবার ঘরের খিচুড়ি, যেটার বিল আমি আপনাদের এখন দেখাই দিচ্ছি, যেটা পড়ছে 70 টাকা। তো চলেন শুরু করা যাক। তো এইরকম দেখতে হচ্ছে আমাদের পাবনা খাবার প্রসিদ্ধ খাবার ঘরের রেস্টুরেন্ট খিচুড়ি প্যাকেজিং। ওকে, প্রথমে হচ্ছে আমরা আসি হচ্ছে মধুমিতার পাশে, একটু পরে আসি, আগে আমরা এখানে কাছে স্পেন্সি খিচুড়ির দিকে আসছি। মধুমিতা খিচুড়ি আমরা হ্যাটে রাখি। সো প্রথমে আসছি পাবনা প্রসিদ্ধ স্পেশাল করে খিচুড়ি। সো খিচুড়ি এখানে ওদের প্যাকেজিং এ অতিথি আপ্যায়ন লেখা। তো চলেন শুরু করা যাক। সো গাইস, স্পেশাল প্রসিদ্ধ খাবার ঘরের খিচুড়ি শুধু খিচুড়িতে সীমাবদ্ধ থাকেনি, তারা যেমন আমাদের বিস্তার বিল নিয়েছে তার চেয়েও বেশি কাজ করছে। তাদের কোয়ান্টিটিটা অনেক বেশি ছিল, তাদের কোয়ান্টিটি হিসাবে দিচ্ছে হচ্ছে একটা ডিম, ভাজা ডিম দিয়েছে, সালাদ আছে, অ্যান্ড হচ্ছে আলু ভর্তা দিয়েছে। এবার নাকি মধুমিতা খিচুড়িতে কি কি আছে। গাইস বিশ্বাস করার বাহিরে, সো খিচুড়ি বলছে আমাদের হচ্ছে 50 টাকা করে এক প্লেট খিচুড়ি পড়ছে, আর এখানে আমাদের 70 টাকা প্লেটে। গাইস আপনি দেখেন 70 টাকা প্লেটে খিচুড়ি ডিম সালাদ সব পড়ছে, আলু ভর্তা পর্যন্ত পড়ছে। সো এই দিক দিয়ে তো পিছিয়ে থাকবে মধুমিতায়, এই দিক দিয়ে একটা প্লাস পয়েন্ট হয়ে গেল আমাদের পাবনা প্রসিদ্ধ স্পেশাল খাবার ঘর। ওয়েট আ মিনিট গাইস, আমার একটু যদি বিলের দিকে তাকায় তাহলে দেখেন খিচুড়ি প্লাস ভর্তা দিয়ে পড়ছে 50 টাকা, কিন্তু এখানে ভাই ভর্তাটা কই, আমার কথা এখানে আমার ভর্তাটা কই। স্ক্যামটা ভাই কই ভাই, এখানকার স্ক্যাম কই, ভর্তার বিল দিছে স্লিপ দিছে কিন্তু ভর্তা নাই। সো মধুমিতার কাছে এটা কিন্তু একদমই আনএক্সপেক্টেবল জিনিস, এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে নিজের মনটাকে জয় করছে প্লাস একটা অ্যাডভান্স পয়েন্ট যেটা বলবো, সেটা আমাদের পাবনা স্পেশাল প্রসিদ্ধ খাবার ঘর পাইছে, কারণ তাদের শুধু দামই নাই নাই, তারা দাম মতে আমাদের জিনিসও দিছে। তো খরচা দেয়নি কিছু না, যদি টেস্ট বেটার হয় তাহলে সব ঠিকঠাক। চলেন টেস্ট করা যাক। সো প্রথমে কোয়ান্টিটি দেখবো আমরা, এটা হচ্ছে মধুমিতা স্পেশাল, রিভিল করা যাক। সো কোয়ান্টিটি দেখবো, সো মোটামুটি ফুল প্লেট কোয়ান্টিটি, জাস্ট লেবু দিছে এখানে আর কিছু নাই। সো আমি আবার দেখাই দিই, জাস্ট প্লেন খিচুড়ি রাইস, জাস্ট প্লেন খিচুড়ি, কিচ্ছু নাই, ভর্তা দিলেও তারা ভর্তা দিতে মিস্টেক করছে, সো এটা তাদের বিষয়। এখন আমরা দেখি আমাদের স্পেশাল ট্রাই করি সাইড। সো এখন আমরা আসবো পাবনা স্পেশাল খাদার ঘরের খিচুড়িতে। সো এখানে সালাদ হিসাবে লেবু ডিম ভর্তা মরিচ পেঁয়াজ, এখন আসি খিচুড়িতে।
চ্যানেলে আসবো হচ্ছে কোয়ান্টিটি কম্পেয়ারে। সো আমার কাছে আছে পাবনা স্পেশাল প্রসিদ্ধ খাবার ঘরে হচ্ছে কোয়ান্টিটি, যেখানে পাই ফুল প্লেট পড়ছে, ডিম পড়ছে, চা লেবু পড়ছে, আলু ভর্তা পড়ছে, অ্যান্ড এখানে শুধু সিঙ্গেল খিচুড়ি মধুমিতা। তো চলেন ট্রাই করা যাক। প্রথমে মধুমিতা আমি এখন যদি বলি, গাইস টু বি অনেস্ট, যদি আমি মধুমিতার খিচুড়ি এবং পাবনা প্রসিদ্ধ খাবার খিচুড়ি যদি লুক দেখি, জাস্ট দেখেন, এটা হচ্ছে পাবনা প্রসিদ্ধ খাবার ঘরে খিচুড়ি, দেখতে অনেকটা জোস অ্যান্ড ডিলিশিয়াস লাগছে। অ্যান্ড ঠিক এই জায়গা দাঁড়িয়ে খিচুড়ির জাস্ট কালারটাই দেখেন গাইস, দুইটার মধ্যে তত কত কতটা তফাৎ গাইস, এই দুইটার মধ্যে কালার দেখেন, দেখেন দুইটার মধ্যে অনেক তফাৎ। এটা একটু দেখতে বেশি ভালো লাগতেছে, অ্যান্ড এটা দেখতেও কি বলবো। সো এই দিক দিয়ে কিন্তু 2 পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত আগায় আছে আমাদের পাবনা স্পেশাল প্রসিদ্ধ খাবার ঘর। সো এটাও মানা যায়, কিছুই না, যদি এর টেস্ট আমাকে মনোমুগ্ধ করে দেয় তাহলে টাকাটা একদম সার্থক, এবং পাবনা মানুষের ফেভারিট মধুমিতা খিচুড়ি জিতে যাবে। দেখা যাক, আসেন টেস্ট করি। সবার ফার্স্টে আমি টেস্ট করবো পাবনা স্পেশাল প্রসিদ্ধ খাবার ঘরে বেশি কোয়ান্টিটি আর খিচুড়ি দিয়ে। লেটস ট্রাই ইট। হ্যাঁ গাইস, অনেক সুন্দর জোস, এটা যদি কোনো রেটিং দিয়ে থাকে তাহলে অবভিয়াসলি 9 আউট অফ 10 দেওয়া যাবে। আর খিচুড়ির টেস্টটা জাস্ট মারাত্মক, আপনাকে মুগ্ধ করেই ছাড়বে। সো যাই হোক, এবার দেখা যাক এর সাথে কিন্তু পাবনা মধুমিতার এখন পর্যন্ত ডেকোরেশন কোয়ান্টিটি দেখে আমার এখন পর্যন্ত মনে হচ্ছে মধুমিতা পিছে আছে। তো কই নেই, যদি আমাদের খিচুড়িটার টেস্ট ভালো হয় তাহলে অবভিয়াসলি বিট করে যাবে আমাদের পাবনা স্পেশাল প্রসিদ্ধ খাবার করে খিচুড়িটা। লেটস ট্রাই মধুমিতার খিচুড়ি। গাইস মধ্যবিত্তের খিচুড়িটা আমার একদমই ভালো লাগে না, মনে হয়েছে বাড়ির খিচুড়ি খাইতেছি। আমি মনে করি আমার বাসার মার অ্যাকাউন্টে প্রত্যেকবার খিচুড়ি রান্নার জন্য 50 টাকা করে মায়ের অ্যাকাউন্টে যেন চলে যায়। এর চেয়ে বেটার আমার মা খিচুড়ি রান্না করে থাকে। এই খিচুড়িটা আমার কাছে অতটা স্পেশালিটি মনে করে হয় নাই, না দেখতে এটা সুন্দর, না এর ডেকোরেশনও খারাপ, অ্যান্ড স্ক্যাম তো আপনারা দেখলেনই, মানে ভর্তার বিল সহ নিয়ে তারা তোমাদের খিচুড়িটা সার্ভ করে গেল। গাইস যে দুটো জিনিস আমার সবচেয়ে বেশি কম্পিটিটিভ, ফার্স্ট হলো কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি। মধুমিতা খিচুড়িতে আমরা ভর্তা কম পাইছি অ্যান্ড কোয়ান্টিটিটা ফুল প্লেট ছিল, এটার কোয়ান্টিটিটা ফুল প্লেট, বাট এখানে অনেক কিছু পাইছি। বাট যে মেইন জিনিসটা হচ্ছে টেস্টটা এই খিচুড়ির, হচ্ছে এর মধ্যে একটা আচারি আচারি টাইপ একটা ফ্লেভার আমরা পাচ্ছি, যার জন্য খিচুড়িটা বেশি আরো বেশি খাইতে ইচ্ছা করতেছে। বাট মধুমিতা খিচুড়ি একদম বেসিক লেভেলের খিচুড়ি, এই জন্য এটা একদমই ভালো লাগতেছে না। সো আজকের ভিডিওর বিজেতা হলো আমাদের পাবনা স্পেশাল প্রসিদ্ধ ঘরে এই খিচুড়িটা, দামে বেশি হলেও এর কোয়ান্টিটি, এর টেস্ট এবং এর সব কিছুই মনোমুগ্ধ করবে আপনাকে। সো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, এবং আপনারা পাবনায় কোন খিচুড়ি খেতে বেশি পছন্দ করেন সেটাও কমেন্টে করে জানান। অ্যান্ড অবশ্যই গাইস ফেসবুক থেকে দেখে থাকলে আপনাদের এর খাদক লাভার ফ্রেন্ডকে ট্যাগ দিয়ে ভুলবেন না, আর এটা অবশ্যই কমেন্ট করে যাবেন পাবনা জেলার মধ্যে আপনার সবচেয়ে বেস্ট খিচুড়ি কোন জায়গাকার লাগে। ধন্যবাদ সবাইকে, আর দেখা হচ্ছে আপনাদের কাছে অন্য একটা ভিডিওতে। আজকের মধ্যে আসি, আসসালামু আলাইকুম।